আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো তিলের নাড়ু অথবা তিলের বার। আমাদের হবে বার সিস্টেম মানে চৌক হইবে, খাজার সিস্টেম। এবার তিলের বার বানাবার একদম সহজ রেসিপি, এবং এই তিলের বারগুলো বানাই আপনি 100 টাকায় 30 থেকে 40 টাকা লাভ করতে পারবেন। এবং এগুলো আমি বানানো থেকে বিক্রি করা পর্যন্ত বানাইয়া আপনাদেরকে দেখাবো। তিলের নাড়ু বানাবার জন্য আমি এখানে 550 গ্রাম আমি তিল নিয়েছি, সাদা তিল। এই তিলটা আমি হলো যে 500 গ্রাম কিনছি, হলো যে 550 গ্রাম 184 টাকায় কিনছি। আমি খুচরো আনছি, এই জন্য আপনার যা আপনার যদি যখন বস্তা হিসেবে আনবেন তখন অনেক অনেক কম কাটবে আপনার কাছে রেট। এবং আমি এখানে 550 গ্রামে আপনি একটা বানানোর একটা হিসেব দিতেছি, আমি 550 গ্রাম সাদা তিল এবার ভাইজে নিতে হবে প্রথমে। যদি এটা তিল ঠিক আছে ভাইজে না আনেন তাহলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে, সেটা খাইতে ওরকম ভালো লাগবে না। এইটা ভাজার সময় খেয়াল রাখবেন একটু লালচে টাইপের করে ভাজবেন, তিলটা যেন অতিরিক্ত মানে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এরকম তিতে তিতে লাগবে, এই জন্য একটু হালকা একটু লালচে টাইপের যখন হইবে তখন এটা উঠেই ফেলাইবেন। এবং আপনার 550 গ্রাম তিলে 600 গ্রাম চিনি ব্যবহার করছি, এবং এই চিনির সাথে আপনার পানিটা অ্যাড করবেন। চিনির সাথে পানির কোনো অ্যাড করার কোনো মানে মাপঝোপ নাই, আপনি চিনিটা জাস্ট একটা ডুবাই দিলেন গিয়ে হবে পানি দিয়া। আমি এখানে কলের মানে ডিপ টু কলের পানি ব্যবহার করছি, আপনার চাইলে পুষ্কুনির পানি ব্যবহার করতে পারেন। এবং চিনিটাকে এভাবে ক্যারামেল করে নেবেন, চিনিটা কিন্তু অতিরিক্ত পরিমাণে লাড়ার দরকার নেই, তাহলে কিন্তু জমাট বাইরে যেতে পারে। এই জন্য চিনিটাকে ক্যারামেল করার জন্য মানে চারোপাশ দিয়ে যেন সমানভাবে কালারটা আসে, এবং আপনার যদি একটা খুন্তি দিয়ে একটু লাইটে ছেড়ে দিতে পারেন। আপনি আপনারা কিন্তু চিনির পরিবর্তে আপনি কিন্তু আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখা যায় কি আমরা এখানে 550 গ্রাম তিলে 600 গ্রাম আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা 600 গ্রাম চিনিও ব্যবহার করতে পারেন। আপনার দেখা যায় আখের গুঁড়ো ব্যবহার করলে হয় কি আপনার তিলের বারটা অথবা তিলের নাড়ুটা একটু গাঢ় হইবে, এবং আপনার চিনি ব্যবহার করলে কালারটা একটু সুন্দর হইবে। এই খালি ডিফারেন্স শুধু এতটুকুই। এবং এই ইটা হইলে আমার এটা কিন্তু হয়ে গেছে, কালারটা কিন্তু একেবারে গাঢ় হয়ে গেছে। একটু পানির ভিতরে সাইডে দেখবেন মানে ঠান্ডা পানিতে, যদি দেখেন সাথে সাথে মানে চকলেটের মতো শক্ত হয়ে যায় তাহলে মনে করবেন যে এই চিনির ক্যারামেলটা ঠিকভাবে হয়েছে। এরপর যে আপনার তিলগুলো ভিতরে দিয়ে দিতে পারেন। তিল যখন এটা কিন্তু আপনার তিল যে দিবেন আপনি কিন্তু এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে নিতে পারেন, এবং একেবারে যদি লো হিটে রাখিয়াও কিন্তু এটাকে নাড়তে পারেন। আপনি খুব দ্রুত এই কাজটা কিন্তু করতে হবে, খুব একটু গরম গরম অবস্থায় করতে হবে, যেন ঠান্ডা যেন না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনার কিন্তু এই নাড়গুলো বানাইতে পারবেন না, অথবা তিলের বারগুলো কিন্তু ঠিকভাবে বানাইতে পারবেন না। কিন্তু গরম গরম অবস্থায় আপনার কাজটা করতে হবে, এবং গরম গরম অবস্থায় কিন্তু এই তিলের বারগুলো বানাইতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেম এই সিস্টেমে বানাইতে পারেন, এতে কোনো মানে বেশি কতগুলো উপকরণও লাগে না, মাত্র 2টা উপকরণ দিয়ে আপনি তিলের নাড়ুটো বানাইতে পারবেন অথবা তিলের বারটা। আপনি এর সাথে যদি একটু সেন্ট আনতে চান মানে সুন্দর একটা ঘ্রাণ আসবে তাহলে একটু জিরার গুঁড়ো দিতে পারেন ভিতরে, যদি আপনার মনে চায়, না দিলে কোনো অসুবিধা নাই। এরপর আমি এইভাবে ডাইসের উপর নিচ্ছি, ডাইসটা একটু হালকা পরিমাণে একটু তৈল মেখে নিছি, যাতে করে নিচে ডাইসে নিচে যেন লাগে না পড়ে। এরপর হাত দিয়ে গরম গরম থাকা অবস্থায় আপনার সাইপি সাইপি সমান করে দিতেছি। এভাবে বেলনের সাহায্যে এগুলো বেলে নিতেছি, এবং আপনার জিয়া যখন আপনার এটাকে যখন মেলবেন খেয়াল রাখবেন যেন ঠান্ডা যেন না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঝুলঝুল হয়ে যাবে, কিন্তু গরম গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হইবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এবং আমার ক্যামেরাটা ধরার একটু ভুল হয়েছে, একটু মানে ক্যামেরাটা একটু কাইতে হয়ে গেছে, এই জন্য আপনার জিয়া পুরো ভিডিওটা আইতেছে না। আপনারা যেভাবে খাজা যে বানাইছি খাজার যে একটা ভিডিও দেওয়া ওই সেম একই সিস্টেম, একই সব কিছু একরকমেরই, মানে এতে কোনো ডিফারেন্স নাই, শুধু এটার সাইজটা ভিন্ন, ওইটার সাইজটা একটু আলাদা। এই ডিফারেন্স আমার এইখানে যে আমার এই যে কাটিং করতেছি আমার একটা ডাইসে 121 পিস হইবে। এই যে আমি যে হিসাব করেছি 550 গ্রাম তিলে 600 গ্রাম চিনি, এতে 121 পিস আপনার যে তিলের বার হইবে, এবং এইটা বিক্রিতে কত নামবে এটা তো আপনারাই বোঝেন। এবং আপনার এটা খরচ হয়েছিল যে আপনার আমার এখনকার বাজার দর হিসেবে আপনার যাইয়া 290 টাকা টোটাল খরচ হয়েছে আমার এইখানে। এটা বিক্রিতে আপনি এর থেকে যত টাকা বেশি বিক্রি করতে পারবো ওইটি আমার প্রফিট হিসেবে গণ্য হইবে। আপনারা এইভাবে বানাইতে পারেন, বানাইয়ে দোকান দোকানে পাইকারি দিতে পারেন। এবং এটা কিন্তু আপনার যাইয়া যদি শীতের সিজন হয় 3 থেকে 4 মাস আপনার ভালো থাকবে, আর যদি গরমের সময় হয় গরমের সময় 1-2 মাস হইতে পারে টাটকা থাকবে, তারপরে আপনার আস্তে আস্তে নরম হয়ে যাওয়ার শুরু করবে।
এগুলো যখন একটু ঠান্ডা হইবে তখন আপনারা এগুলো কিন্তু প্লাস্টিকে জারে ভরিয়া তারপর আপনারা বিক্রি করতে পারেন। প্লাস্টিকের জারগুলো কিন্তু আপনার যে দোকানে অন টাইম কাপ প্লেট বেল বিক্রি করে ওনাদের কাছে পাইবেন, অথবা ঢাকা চক বাজারে পাইবেন, অথবা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এভাবে মানে প্লাস্টিকের জারগুলো কোথায় পাইবেন। এগুলো 8 ইঞ্চি সাইজের জার, আপনার ওইখান থেকে মানে সংগ্রহ করিয়া তারপর এগুলো ভরিয়া বিক্রি করতে পারেন দোকান দোকানে। আমি এগুলো একটা মানে এমনি যদি আপনার দুই একটা জার কিন্তু দোকান থেকে আইনেও কিন্তু এগুলো ভরিয়া বিক্রি করতে পারেন। আমার একটা মানে আমার এক পিস তিলের নাড়ু মানে রেডি হইতে মনে হয় 2 টাকা 20 পয়সা 22 পয়সার মতো খরচ হয়েছে। আমি এটা হইতে বা 3 টাকা 20 পয়সা অথবা 3 টাকা 60 পয়সা করে পাইকারি দেবো। আপনি আপনারা এইভাবে ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। আপনারা যদি এই ডাইস দিয়ে বানান, আমি যেভাবে সিস্টেমে বানাইছি এই ডাইস দিয়ে যদি বানান, আপনারা যদি 3-4 জনের কাজ করলে যতটুকু সময় লাগবে একটা কাজ করতে মানে একটা মানে নানা বাদামের বারগুলো বানাইতে, আমরা একজনে সেম ওই পরিমাণ কাজ করতে পারবেন, 3 জনের কাজ একাই করতে পারবেন আপনারা, এত পরিমাণ আপনার সময় সেভ হইবে। এবং এই ডাইসগুলো আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা যা ওনাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ডাইসগুলোর দাম হলো 4500 টাকা এবং আপনারা যা কুরিয়ার চার্জ নেবেন 300 টাকা। আপনার 300 টাকা আগে পাঠাইতে হইবে, তারপর যাই আপনারা যেই ডাইসটা আপনার কাছে ঠিকানা পাঠাইবে তখন আপনার প্রোডাক্ট হাতে পাইয়ে বাকি টাকা দিয়ে দেবেন। ওনাদের ফোন নাম্বার হলো 09434040047, 09443404047।